মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাঁকুড়া জেলার খাদ্রার সরকারি অনুষ্ঠানে যাওয়ার পথে দেখা করলেন খাদ্রা পঞ্চায়েতের অন্তর্গত বেকিয়া গ্রামের তপশালী সম্প্রদায়ের মানুষের সাথে। তিনি সেই সমস্ত মানুষের সমস্যার কথা শুনলেন। তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মানুষের পাশে আছেন সারাক্ষণ। এবারেও 10 লাখ দেওয়া হয়েছে, কিন্তু 10 লাখ আবার 10 কোটি লোক ফলে এবারেও 10 লাখ দেওয়া হয়েছে। সেটাই নিজে রাখুন। আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড টার্ড পেয়েছে? ওটা কিন্তু প্রাইভেটেও পাবে। এমনকি আপনার বাড়ির যে মেয়ের বিয়ে হয়েছে, বাড়ির মেয়ের গার্জেনের নামে হচ্ছে, তার বাড়িরও যদি বাবা মা ট্রিটমেন্ট করতে হয় সেটাও করবে। আর 60 বছর বয়স যাদের, তাদের শিডিউল কাস্ট সিস্টেম থেকে পেনশন দেওয়া হচ্ছে না। জয় জহর চালু হচ্ছে, কেন আবার 10-12 দিন বাদ থেকে আবার খুলবে। আরও যাদের এখন অ্যাপ্লিকেশন বাকি আছে তারা অ্যাপ্লিকেশনটা দিয়ে, ঠিক আছে? দেখুন, কন্যাশ্রী দিচ্ছে, শিক্ষাশ্রী দিচ্ছে, চাল দিচ্ছে, স্বাস্থ্য দিচ্ছে, আগে তো কিচ্ছু ছিল, এখন সব করে দিয়েছে। এত 10 কোটি লোকের করতে গেলে তো সবাই এত টাকা আসবে করছে। একটা কোভিডের যাদের করোনা হচ্ছে বিনা পয়সায় তাকে চিকিৎসা করছে, একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 25,000 টাকা, সব গভর্নমেন্টই করছে। আর আপনাদের কাস্ট সার্টিফিকেট আছে তো? সব কাস্ট সার্টিফিকেট সব আছে তো? কাস্ট সার্টিফিকেটের কোনো অসুবিধা নেই? না, আমি আবার আসবো, আপনারা ভালো থাকবেন, ঘর আমি আস্তে আস্তে করবো। নমস্কার।